সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম তোমরা দেখতেই পাচ্ছ একটা ইঁদুরের ছবি একটা ধেরে ইঁদুর বা গেছো ইঁদুর মানে বড় ইঁদুরগুলো থাকে সেই ইঁদুরের একটা ছবি কি কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল দেখো প্রথমে মুখের দিকটা খাতার বাদি গিয়ে এসে মুখের দিকটা আঁকলাম একে এখানে একটা কান করে দিলাম আবার এখানে একটা কান করে দিলাম করে দিয়ে এবার গলাটা দিয়ে আমরা পিঠের এই দাগটা টেনে নিলাম এখান থেকে আমরা একটা এইভাবে ভাজ দিয়ে এইভাবে দিয়ে আমরা এখানে একটা পা করে দিলাম এই একটা পা হয়ে গেল আর এখানে থাইটা এঁকে এখানে পেটটাকে জুড়ে দিলাম জুড়ে এই পেছন দিক থেকে এসে এখানে আরেকটা পা আমরা এঁকে দিলাম এটা পেছনের পা এখান থেকে আমরা লেসটা টেনে দিলাম লেস্টার মোটা থেকে আস্তে আস্তে অনেকটা শুরু হয়ে যাবে এবং অনেকটা বড় হবে এখানে আমরা চোখ এঁকে দিলাম যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে এক্সট্রা যে লাইনটা ছিল সেটা আমরা মুছে দিলাম দিয়ে এখানে ইঁদুরটাকে ড্রয়িং করে নিলাম ইঁদুরটা ড্রয়িং আমাদের হয়ে গেল আমরা এটাকে পেন শেড করব জেল পেন দিয়ে শেড করব ব্ল্যাক জেল পেন দিয়ে দেখো কেমন করে করছি তোমরা জেল পেন দিয়ে করতে পারো ডট পেন দিয়ে করতে পারো তবে জেল পেনের শেডটা বেশি ভালো হয় চোখের মধ্যে শেড দিয়ে দিলাম চোখটা করে দিলাম এবার চোখের উপরে শেড দিচ্ছি যেখানে যেখানে ডিপ মনে হবে সেখানে সেখানে পেনটাকে বারবার করে চালাবে তাহলে ডিপ হয়ে যাবে আর থ্রোয়িংটা একটু খেয়াল করবে কেমন করে আমরা থ্রোইংটা করছি এখানে কানটা একটু মনে হচ্ছে যেন পেছনে চলে গেছে তাই এইখানে আমরা কানটাকে এগিয়ে এঁকে দিলাম কানটা মুছে সামনের দিকে নিয়ে আসলাম এখানে এই গলার এখানটা একটু ডিপ হবে এখানে ভাসটায় তাই এখানটার মধ্যে বারবার করে পেনটাকে ঘষে দেবে ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে ফলো করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এখানে পেটের মধ্যে মানে দুটো পায়ের মাঝখানে এই অংশটা খুব ডিপ হবে তাই এই জায়গাটার মধ্যে একটু ঘন ঘন করে বারবার করে পেনটাকে ঘষে দেবে পেনের থ্রোয়িংটা দেখো একটু ভালো করে এই থ্রোয়িংটাই হচ্ছে মেন একই দিকে সুন্দর করে থ্রো করবে আর যদি মনে করো যে আর একটু ডিপ করবে একটু ক্রস শেডের মতো করে দেবে একবার যেদিকে যাবে তার উল্টো দিক থেকে একটু ক্রস শেড করে দেবে পায়ের আঙ্গুলগুলোর মধ্যে শেড দিয়ে দিলাম একটু নখটা করে দিলাম পায়ের এই নিচের দিকটা শেড দিয়ে দিচ্ছি যেসব জায়গাগুলো শেড দরকার আলো ছায়ার ব্যাপারটা যেখানে 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 ছায়া পড়বে সেসব জায়গাগুলো ডিপ হয়ে যাবে তাই সেই সব জায়গাগুলো আমরা এইভাবে ডিপ করছি তোমরাও দেখে দেখে ঠিক সেম সেম করবে যারা আমার ভিডিও দেখে কিছু শিখতে চাও কিছু করতে চাও তাদের কাছে অনুরোধ যে ভিডিওটা কেটে কেটে দেখবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে পেন দিয়ে এইভাবে শেড সুন্দর করে করবে দেখতে ভালো লাগে এখানে আমরা থাইয়ের এখানে পেছন দিকে ওই পাশের পেছনের একটা পাটা থাইটা দেখা যাচ্ছে সেটাকেও আমরা এখানে করে দিলাম এখানটার মধ্যে পিছন দিকে একটু শেড দিয়ে দিলাম গলার মধ্যে আর একটু ডিপ করে দিচ্ছি যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা তোমরা যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থেকো এইভাবে আমার পাশে থেকো এখানে লেজের মধ্যে আমরা শেড দিয়ে দিলাম দিয়ে একটু দাগ 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 একটু রাউন্ড রাউন্ড দাগ 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 দিয়ে দেবে এটা থাকে লেজের মধ্যে এই পিঠে একটু শেড দিয়ে দিচ্ছি এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে আর তোমাদের পরিচিত লোকের মধ্যে অবশ্যই অবশ্যই শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে তাহলে সবাই যদি দেখে দেখে করে আমার খুব ভালো লাগবে এখান দিয়ে আরেকটা পা দেখা যাবে এখানে আরেকটা পা এঁকে দিলাম দেখা গেলেই ভালো লাগবে প্রথমে মনে হচ্ছিল না দিলেও হবে এখন তাই দিয়ে দিলাম এখানে পাটা দিয়ে দেবে এইভাবে মাঠের মধ্যে একটু ঘাস একটু জঙ্গল একটু একটু এরকমভাবে দিয়ে একটু শেড শেড মতো করে দেবে একটু পাথর দিয়ে একটু তার চারদিকে ঘাস টাস করে দেবে আবার সবাইকে অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি সবাইভাবে আমার সাথে থেকো পাশে থেকো ভালো থেকো সবাই